আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 11 আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ বায়ুচাপ ও বায়ু প্রবাহ সম্পর্কে। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ বায়ুচাপ ও বায়ু প্রবাহ। প্রথমেই দেখে নিই বায়ুচাপ। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বন্ধুরা, আমরা বায়ুচাপ বলতে কি বোঝায় প্রথমে দেখছি। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপরে যে চাপ সৃষ্টি করে তাই হচ্ছে মূলত বায়ুচাপ, এবং এই বায়ুচাপটি হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। বন্ধুরা, এবার তোমরা একটি প্রশ্ন লক্ষ্য করতে পারছ, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ কি? প্রথমেই দেখতে পাচ্ছ এখানে ছকে তোমাদের একটি কাজ দেওয়া হয়েছে। কাজের মূল বিষয় হচ্ছে বালি ও পানি গরম করা। প্রথমেই দেখে নিই কি করতে হবে। একটি ট্রে 1 সেন্টিমিটার পুরু বালি ও অন্য একটি ট্রে 1 সেন্টিমিটার গভীর পানি দ্বারা পূর্ণ করি। বন্ধুরা, তোমাদের প্রথম কাজ কি, তোমরা দুটি ট্রে নেবে। ট্রেতে কি করবে, 1 সেন্টিমিটার বালি এবং অন্য ট্রেতে 1 সেন্টিমিটার পানি তোমরা নেবে। অতঃপর দ্বিতীয় কাজটি হচ্ছে, যদি সম্ভব হয় বালি ও পানি পূর্ণ ট্রে দুইটিতে থার্মোমিটার রাখি। তোমরা কি করবে, দুটি ট্রেতে দুটি থার্মোমিটার রাখবে। অতঃপর তৃতীয় কাজটি হচ্ছে, বালি ও পানির তাপমাত্রা হাত দিয়ে যাচাই করি। এবার তোমরা হাত রেখে দুটি পানির তাপমাত্রা যাচাই করবে। তোমরা থার্মোমিটারও ব্যবহার করতে পারো, তাহলে তোমরা খুব সহজে তাপমাত্রাটি যাচাই করতে পারবে। চার, ট্রে দুইটিতে রৌদ্রোজ্জ্বল স্থানে রাখি। এবার তোমরা কি করবে, ট্রে দুইটিকে যেখানে রোদের আলো পড়ে এমন স্থানে রাখবে। অতঃপর 5 নম্বর কাজটি হচ্ছে, কোন ট্রেটি দ্রুত গরম হবে অনুমান করি। বন্ধুরা, এবার আমরা অনুমান করি কোন ট্রেটি দ্রুত গরম হবে। 6 নম্বর কাজটি হচ্ছে, 20 থেকে 30 মিনিট পর পুনরায় হাত দিয়ে পানীয় বালির তাপমাত্রা যাচাই করি এবং পূর্বের অনুমান সঠিক কিনা নিশ্চিত হই। সম্ভব হলে থার্মোমিটার সাহায্যে বালি ও পানির তাপমাত্রা যাচাই করি। বন্ধুরা, 6 নম্বর কাজটি কি, আমাদের 20 থেকে 30 মিনিট পানি ও বালি সূর্যের তাপমাত্রায় সূর্যের নিচে সূর্যের আলোতে রাখতে হবে। অতঃপর আমাদের আবার হাত দিয়ে অথবা থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা যাচাই করতে হবে এবং দেখতে হবে আমাদের পূর্বের অনুমান সঠিক আছে কি না। 7, ট্রে দুইটিকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে 1 ঘন্টার মতো রেখে দেই। বন্ধুরা, আমরা যদি ট্রে দুইটিকে সূর্যের আলোতে রাখি তবে আমরা কি লক্ষ্য করতে পারবো বলতো, কোন ট্রেটি আগে গরম হবে? আমরা যদি সূর্যের আলোতে রাখি তাহলে আমরা দেখতে পাবো বালির ট্রেটি পানির ট্রের তুলনায় দ্রুত গরম হয়ে যাচ্ছে। আবার যখন আমরা ট্রে দুইটিকে ছায়াযুক্ত স্থানে 1 ঘন্টার মতো রেখে দেব তখন আমরা কি দেখতে পাবো, ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে থেকে দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এই পরীক্ষাটি থেকে আমরা কি জানতে পারলাম, এই পরীক্ষাটি থেকে আমরা জানতে পারলাম বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়ে যায়। এখানে দেখো কি বলা হয়েছে, একই তাপমাত্রার জন্য পরীক্ষাটি শুরুর পূর্বে বালি ও পানি শ্রেণীকক্ষে অন্তত পক্ষে 1 দিন রেখে দিতে হবে, তাছাড়া বালি শুকনো হতে হবে। বন্ধুরা, কি তোমরা এই পরীক্ষাটি করার আগে কি করবে, বালি ও পানি শ্রেণীকক্ষে 1 দিন পূর্বেই রেখে দেবে, অথবা তোমরা যে বালিটি নেবে অবশ্যই সেই বালিটি শুকনো হতে হবে।
এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নেই। সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে। আবার ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। বন্ধুরা, পরীক্ষণটির মাধ্যমে আমরা কি জানতে পেরেছি? বালি অথবা মাটি দ্রুত গরম হয়ে যায়, আবার এটি দ্রুত ঠান্ডাও হয়ে যায়। এবং বালি বা মাটির তুলনায় পানি দেরি করে হচ্ছে গরম হয়, আবার পরেও কি ঠান্ডা হয়। উচ্চচাপ ও নিম্নচাপ। দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে। অপরদিকে সমুদ্রের উপরে বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে, এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বন্ধুরা, এবার আমরা বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে জানব। দিনে কি বলা হয়েছে? স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে এবং উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বায়ুর উষ্ণতা বৃদ্ধি করে থাকে, এবং বায়ু উষ্ণ হলে তা কি হয়ে যায়? হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই স্থান ফাঁকা হয়ে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। এবং অপরদিকে সমুদ্রে কি হয়ে থাকে? সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে, এর ফলে হচ্ছে সমুদ্রের চাপ বৃদ্ধি পায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, এর ফলে কি হয়? সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে যায়, এবং রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে, তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগে বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রা এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, ফলে মৌসুমি বায়ু প্রবাহ সৃষ্টি হয়। বন্ধুরা, এবার আমরা দেখে নিই মৌসুমি বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হয়। বাংলাদেশে দেখা যায় বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে কি হয়ে থাকে? উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে থাকে। বর্ষাকালে অর্থাৎ কোন মাস? জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ কি থাকে? উষ্ণ থাকে, বঙ্গোপসাগরের তুলনায় উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে, অর্থাৎ ঠান্ডা থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রা এই বিপরীত অবস্থায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে, অর্থাৎ এই বিপরীতে কি হয়ে থাকে? বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ, এবং এর ফলে হয়ে থাকে মৌসুমি বায়ু প্রবাহ। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বায়ুচাপ ও বায়ু প্রবাহ সম্পর্কে, উচ্চচাপ ও নিম্নচাপ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।